যা করছি করছি, তুমি তা শুনলে লজ্জা পাবে। আমার ছোট ছোট হিসেবে যেটা করছি তুমি সেটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে, তা না করে অভিমান করে কেন লুকাচ্ছো, ব্যাপার কি? দীপার কথা শুনে দীপার আম্মু অবাক, তার সাথে মাহিনও অনেকটা অবাক। কি বলতেছে দীপা নিজেও জানে কি না সন্দেহ আছে। মাহিন সেখান থেকে সরে যেতে চাইলে দীপা মাহিনের হাত ধরে সেখানে দাঁড় করিয়ে দিল। মাহিন অবাক দৃষ্টিতে দীপার হাতের দিকে তাকিয়ে আছে। মাহিন কাকে কি বলবে বুঝতে পারছে না, তাই চুপ করে সেখানে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেও লজ্জায় পড়ে গিয়েছে। তুমি কথা বলো, আমি বাহিরে তোমার জন্য অপেক্ষা করতেছি, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি কিছু খেয়ে নেব তাড়াতাড়ি। তুমি যে এত বাহানা করতে জানো সেটা আজকে ভালো করে বুঝতে পারলাম। এখন চুপচাপ এখানে বসে থাকো, কোনো কথা বলবে না। সত্যি বলতেছি আমার অনেক ক্ষুধা লেগেছে, এমনিতেই অসুস্থ, আর সুস্থ হয়েছি এখন তো একটু ক্ষুধা বেশি থাকবে, তাই না আন্টি? আচ্ছা, অনেক ড্রামা করলে তোমরা দুজন, এখন চলো গিয়ে নাস্তা সেরে নেওয়া যাক। তারপর তিনজনে গিয়ে নাস্তার টেবিলে বসে পড়ল। তারপর সবাই একসাথে অনেক মজা করে নাস্তা করে নিল। তারপর দীপা সেতু বেগমকে বলে দিল যে আজকে তারা সারা দিন বাইরে ঘোরাফেরা করবে, বাইরেই নাস্তা করবে, বাইরে সব কিছু করবে, সন্ধ্যার পর বাসায় ফিরবে, তাদের জন্য যেন কোনো রান্না না করে আজকে বাড়িতে। কথাটা বলে দীপা মাহিনীর হাত ধরে বাসা থেকে বেরিয়ে গেল। বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা দেখতে পেল, সেই রিক্সাতেই উঠে সারা শহরের ঘোরার জন্য রিক্সাওয়ালাকে কন্ট্যাক্ট করে নিল। রিক্সাওয়ালাও রাজি হয়ে গেল। তারপর রিক্সাওয়ালা তাদেরকে নিয়ে ঘুরতে লাগলো অজানা গন্তব্য, যেখানে যেখানে দীপা যেতে বলতেছে রিক্সাওয়ালাও সেখানে সেখানে যাচ্ছে। মাইন শুধু অবাক দৃষ্টিতে দীপার দিকে তাকিয়ে আছে। সে এত জায়গা চেনে কিভাবে? সেও তো এই এলাকাতেই বড় হয়েছে, কিন্তু এই এলাকার এই গলিগুলোতে কখনো আসা হয়নি, কিন্তু দীপা ঠিকই এসেছিল। কি ব্যাপার, তুমি আমার দিকে এভাবে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছো কিসের জন্য বুঝলাম না, আমি কি কোনো ভুল কাজ করতেছি নাকি? সেরকম কোনো কিছুই না, একটা জিনিস আমাকে খুব ভাবাচ্ছে। আমিও তো এই এলাকাতেই বড় হয়েছি ছোট থেকে, কিন্তু এই গলিগুলো কখনো আসা হয়নি, তাই ভাবতেছি তুমি এত গলি ঘুরেছো আর আমি এখানে থেকে কি ঘোরার ঘাস কাটলাম। দেখো কথাটা কিন্তু যুক্তিযুক্ত, কারণ আমি অনেক জায়গায় ঘুরেছি আর তুমি এখন তো অনেক জায়গায় ঘুরেছো, সেই হিসেবে দেখো আমি কিন্তু বেশি ঘুরেছি, কি মজা! তোমার মতো তো আমি আর এই কাছাকাছি জায়গাগুলো ভোগ করিনি, নিয়মিত দূরে দূরে গিয়েছিলাম আর কখনো তো আশেপাশে এলাকাগুলো ঘুরতে যাওয়া হয়নি। কথায় আছে না যে দেশের কোনো কিছু উপভোগ না করে বাইরের দেশে যাওয়ার জন্য লেজেন্ড হয় তারা হলো আসল আবাল। তার মানে তুমি আমাকে আবাল বলে সম্বোধন করতেছো, তাই তো? এত বড় সাহস হলো কি করে তোমার? এখন কিন্তু এতটা অসুস্থ না যে তোমাকে কিছু বলতে পারবো না। তোমার সাহস দেখতেছি দিন দিন বেড়েই চলেছে, ভালো লাগলো তোমার এই স্বভাবটা, এটা আমাকে না দেখিয়ে অন্যকে দেখালে হয়তো কাজে লাগবে। আমার কাছ থেকে অন্তত নিজের সাহসটা লুকিয়ে রাখার চেষ্টা করো, আমার রাগ উঠলে আমি মানুষ থাকি না, তখন তোমাকে কি বলবো কি না করবো কি পিটাবো হুঁশে থাকি না। এটা আমাদের বাড়ি না, আর আমরা এখন রাস্তায় আছি, আর এই একটা রিক্সাওয়ালা মামা আমাদের সাথে আছে, আর তুমি কি ব্যবহার করতেছো শুনি? অনেক হয়েছে, আর কোনো জ্ঞান দিতে চাচ্ছি না। মামা আপনি আমাদের একটা বিলের পাশে নামিয়ে দিয়ে আপনার ভাড়াটা নিয়ে আপনি চলে যান তো, আমরা এখন একটা নদীর ধারে যেতে চাচ্ছি। তারপর রিক্সাওয়ালা তাদেরকে নিয়ে একটা নদীর কাছে গিয়ে নামিয়ে দিয়ে রিক্সা ভাড়া নিয়ে সেখান থেকে চলে গেল। আর দীপা নদীর কিনারা দিয়ে হেঁটে যাচ্ছে, সেটা দেখে মাহিন দীপাকে সেখান থেকে সরিয়ে নিল। মাহিনের ভয় করতেছে কখন যে সে পড়ে যাবে তার জন্য। দীপা কিছু বলল না, চুপচাপ মাহিনের হাত ধরে নদীর পাড়ে হাঁটতে লাগলো, আর সেই নদীর পাড়ের একদম মুক্ত খোলা বাতাসগুলো উপভোগ করতে লাগলো। দীপা নদীর ধারে একটুও থেমে থাকে না, সে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে, সেটা দেখে মাহিন একটু অবাক হলো। সে ভাবতেছে দীপার আবার হঠাৎ কি করে কি হয়ে গেল, ছোট বাচ্চাদের মতন স্বভাব করতেছে। কিছু বলতেছে না মাহিন, দীপাকে দীপার ইচ্ছে মতো ছেড়ে দিল। দীপা বেশ কিছুক্ষণ দৌড়াদৌড়ি করার পর একটা গাছের নিচে বসে পড়লে মাহিন সেখানে গিয়ে তার পাশে বসে পড়ল, নিঃশ্বাস নিচ্ছে আর মাহিনের কাঁধে নিজের মাথাটা রেখে দিল।
মাহিন কিছু না বলে চুপচাপ তার মাথাটা আলতো করে ধরে তার কোলে শুইয়ে দিল। এখন কোথায় যাবে বলো? সন্ধ্যা ঘনিয়ে আসবে, আর তখন থেকে কিছু খাইনি, ক্ষুধা লেগেছে। চলো না, ওই যে সামনের দোকান দেখা যাচ্ছে, কি আছে দেখি, একটু খাওয়া যাক। আচ্ছা চলো তাহলে গিয়ে দেখি কি আছে সেখানে। তারপর মাহিন আর দীপা দুজনের দোকানের কাছাকাছি চলে আসলো। এসে দেখে কয়েকটা ছেলে সেখানে ভণ্ডামি করতেছে। মাহিন সেখানে যেতে চাইল না, দীপা জোর করে সেখানে মাহিনকে নিয়ে গেল। আর দীপা মাহিনকে বলতেছে তারা তাদের মতো আর আমরা আমাদের মতো থাকব। মাহিন দেখে দোকানে একটা বুড়ি বসে আছে। মাহিন দেখতে পেল কিছু রুটি আর কলা আছে। মাহিন সেখান থেকে রুটি আর কলা নিয়ে দীপার কাছে চলে আসলো। আমি হাত দিয়ে কোনো কিছু নিতে পারবো না, তুমি আমাকে খাইয়ে দেবে এখন। আর এখানে কোনো কথা বলতে চাই না, আমি যেটা বলবো সেটাই করবে এখন। আমরা এখন বাহিরে আছি, তুমি আমাকে সবসময় প্যারা দিতেই থাকবে তাই না? এখন তো একটু নিজে নিজে অনুভব করা উচিত। এখানে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, আমি এখন যেটা বলতেছি তুমি সেটাই করবে। আর তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। দেখো ছেলেগুলো আমার দিকে যেভাবে তাকিয়ে আছে, ইচ্ছা করতেছে জুতা পেটা করি গিয়ে। এই জন্যই তো বললাম এখানে থেকে চলো আমরা অন্য কোথাও গিয়ে নাস্তা করি। তুমি বললে এখানেই করবে, এখন আমার কি করার? তুমি যদি সাহস পাও তাহলে দেখো আমি গিয়ে ছেলেগুলোকে জুতা পেটা করে আসি, দেখবে আমার সাহস কত দূর। হয়েছে থাক, আর সাহস দেখাতে হবে না, আমি কোনো ঝামেলাতে জড়াতে চাচ্ছি না। তুমি বললেই অবশ্য তাদের সাথে ঝামেলা জড়াতে পারি, কিন্তু কোনোভাবেই পসিবল না। ভিতর ডিম কোথাকার, তোমার যে কত সাহস সেটা আমার জানা হয়ে গেল। কয়েকটা ছেলেকে থ্রেট করবে সেটাই পারতেছে না। তোমার যা ইচ্ছা তাই ভাবতে পারো, এখন চলো সুন্দর সময় নদীর পাড়ে গিয়ে বসি, দেখবে যে সূর্য যখন অস্ত যাবে তখন নদীর তীরটা দেখতে অনেক সুন্দর লাগবে। চলো। তুমি কি এর আগেও এই নদীতে এসেছিলে? কত এসেছিলাম, গোসল পর্যন্ত করেছি আমরা সব বন্ধু মিলে এই নদীতে। অনেক স্মৃতি রয়েছে আমাদের বন্ধুদের, আর এখন এই নদীটা একদম অপরিচিত হয়ে গেছে আমাদের কাছ থেকে, কতদিন ধরে এখানে আসি না। তাই নাকি, কোনো মেয়ে ছিল নাকি এখানে যে তার স্মৃতিগুলো তুমি এই নদীতে এসে? যা বলেছো বলেছো, আর একটা উল্টা পাল্টা কথা বলবো না বুঝছো। এখন চলো এখান থেকে অন্য বাসায় চলে যাব, তোমাকে যতক্ষণ এখানে নিয়ে থাকবো ততক্ষণ তুমি নানা ধরনের প্রশ্ন শুরু করবে আমাকে। সত্যি কথা বললে তো গায়ে লাগবে তাই না? সত্যি বলেছি তাই এখন গায়ে জ্বালা দিচ্ছে তোমার, থাক আর কিছু বলবো না। সত্যি কি বলতেছো তুমি? তুমি তো মিথ্যা বলতেছো, আর তার জন্য আমার গায়ে লাগতেছে। সত্যি বললে অবশ্যই আমার গায়ে লাগে না, সেটা তুমি ভালো করেই জানো তাই না? আচ্ছা অনেক কথা হলো, এখন চলো আমরা গিয়ে নদীর ধারে বসে সৌন্দর্যটা উপভোগ করে এখানে তোমার সাথে বকবক করে সন্ধ্যাটা মিস করতে চাই না। কথাটা বলে দীপা সেখান থেকে উঠে ওদের দিকে চলে যেতে লাগলো। আর মাহিন দোকানে টাকাটা পরিশোধ করে দিয়ে দীপার পিছনে পিছনে যেতে লাগলো। দীপা গিয়ে সেই গাছের নিচে বসে পড়েছে, মাহিন পাশে বসল। দীপা মুখ গম্ভীর করে বসে আছে, মাহিনের সাথে কোনো কথা বলতেছে না। মাহিন সেটা দেখে বুঝতে পারল যে দীপা তার উপর রেগে আছে। মাহিন একা একা বকবক করে যাচ্ছে, এটা কথা বলছে ওটা কথা বলতেছে, কি করেছিল এখানে এসে সব কিছু বলতেছে দীপাকে। কিন্তু দীপা এখনও উত্তর দিচ্ছে না, মুখ দিয়ে কোনো কথা বের করতেছে না দীপা। মাহিন অবাক হলো, দীপা এত তাড়াতাড়ি নিজের মনকে পাল্টে নিল? সে তো এতক্ষণ আমার সাথে বকবক করতেছিল, তাহলে এখন আবার নিজের মনকে পাল্টে নিল কিসের জন্য, বুঝতেছি না তো। মাহিন প্রচুর বিপদে পড়ে গেল। এই মেয়েটার রাগ করলে যে তার কিভাবে ভাঙা সেটা মাহিন জানে না, কিন্তু এখন তো রাগ ভাঙাতে হবে যে কোনো উপায়। মাহিন সামনে এগিয়ে দীপার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। দীপা সেটা দেখেও না দেখার ভান করে নদীর দিকে তাকিয়ে রয়েছে। কি হলো, এত রাগ করার কারণ কি? আমার সাথে কথা বলবে না? দীপা তাও চুপ করে আছে, কোনো কথা বলতেছে না মাহিনের সাথে। মাহিন কি বলবে বুঝতে পারতেছে না, হঠাৎ করে তার এত পরিবর্তন হওয়ার কারণ কি বুঝতেছে না। মাহিন দীপাকে কি বলবে না বলবে খুঁজেই পাচ্ছে না, কারণ এর আগে কখনো মাহিন একটা মেয়ের রাগ ভাঙায়নি, তাই সে জানে না যে একটা মেয়ের রাগ কী হয় ভাঙাতে হয়। মাহিন মহা মুশকিলে পড়ে গেল, কি করবে বুঝতেছে না। সে কীভাবে যে দীপার রাগ ভাঙাবে এখন সেই টেনশনেই মরে যাচ্ছে। দেখো আমি কখনো কোনো মেয়ের এভাবে রাগ ভাঙাইনি, নিজে আমি কি করে জানবো একটা মেয়েকে কি করলে তার রাগ ভাঙে। এখন তুমি যদি দয়া করে তোমার রাগটা কন্ট্রোল না করো তাহলে কিন্তু রাগ ভাঙাতে পারবো না আমি। কুত্তা বিড়াল
তোর সাহস কি করে হয়? তুই আমাকে একা একা বাসায় রেখে তুই এই নদীতে এসেছিলি আর অন্য মেয়ের দিকে তাকিয়ে তার সাথে মজা নিয়েছিলি, তাই না? তোর সাহস কত বড়, তোর কলিজা কত বড়, আজকে দেখে নেব, বাসায় যাই আগে। মাইন কি বলবে বুঝতে পারতেছ না দীপার কথা শুনে, কারণ মাইন কখনো এখানে একটা মেয়ের জন্য আসেনি, কারণ তার ফ্রেন্ড সার্কেলরা তাকে এখানে নিয়ে এসেছিল প্রথম, আর তখন থেকে মাহিনীর এটা প্রিয় জায়গা হয়ে গিয়েছিল এই নদীর ধার। তার জন্য মাহিন প্রতিদিন বিকালে এই নদীর ধারে আড্ডা দিতে আসতো তার বন্ধুদের সাথে। কিন্তু দীপা এটা কি বলতেছে সে তো বুঝতেছে না, কখনোই মেয়ের জন্য মাহিন এই নদীর ধারে আসেনি। সত্যি বলতেছে আমি কখনো একটা মেয়ের সাথে কথা বলিনি আর এখানে আসিনি, আমি শুধু এই নদীর সেই সৌন্দর্যটা উপভোগ করার জন্যই এখানে এসেছিলাম। সেটা না হয় বুঝলাম, নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছিলে, কিন্তু তুমি যে স্মৃতির কথাগুলো বললে সেই স্মৃতিগুলো কি আমাকে তো বললা না তো তুমি? দেখো আমরা তো ছোট থেকে একসাথে বড় হয়েছি, তাই না? আর তুমি তোমার বান্ধবীর সাথে ঘুরেছো, বন্ধুদের সাথে ঘুরেছো, আমিও তো সেই বিষয়ে কোনো কিছু জানতে চাইনি। তুমি জানতে চাওনি তো কি হয়েছে? আমি জানতে চাই, আমাকে সব বলতে হবে, কারণ আমার জানার অধিকারটা আছে এখন। আমি এখন তর্ক করতে চাচ্ছি না, সামনে তাকিয়ে দেখো সূর্যটা কিভাবে তলিয়ে যাচ্ছে। সেটা তুমি দেখো, আমাকে দেখতে বলবা না বলে দিলাম। আর শোনো, তুমি কেন আমাকে বলবা না এই কথাগুলো বলো। বললাম তো আমার কোনো সমস্যা আছে, তার জন্য তোমাকে এই কথাগুলো বলা যাবে না। আর আমি তোমার পার্সোনাল কোনো কিছু জিজ্ঞেস করেছি, তাহলে তুমি কেন আমাকে জিজ্ঞেস করবে? তুমি জিজ্ঞেস করনি তাতে কি হয়েছে? আমি জিজ্ঞেস করেছি আর আমার প্রশ্নের উত্তরগুলো তুমি দিতে বাধ্য, তাই না? দেখো আমি যদি তোমার অতীত নিয়ে নাড়া দিতে চাই না, তাহলে তুমি কেন আমার অতীত নিয়ে নাড়া দিতে চাও বলো? তুমি কি মজা পাবে আমার অতীতটা নিয়ে নাড়া দিয়ে? তার মানে তোমার অতীতে নিশ্চয়ই কোনো মেয়ে বিষয়ে কাহিনী আছে, যার কারণে তুমি তোমার অতীতটা আমাকে বলতে চাচ্ছ না। যেহেতু একসাথে বড় হয়েছি, তোমার সাথে তো আমার তেমন ভাবে মনের ঘনিষ্ঠতা ছিল না।